একদিন আগে যেখানে আফগানিস্তান টিম বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিল, সেখানে এবার এই 2023 বিশ্বকাপে নেদারল্যান্ডের মতো টিম অপরাজিত সাউথ আফ্রিকাকে 38 রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস তৈরি করল। গোটা বিশ্বকে অবাক করে নেদারল্যান্ড টিম সাউথ আফ্রিকার মতো টিমকে 38 রানের বড় ব্যবধানে হারিয়ে দেওয়ায় তো হাউ হাউ করে কাঁদলেন নেদারল্যান্ড ক্যাপ্টেন স্কট অ্যাডওয়ার্ডস, এবং তারপরে পরে গোটা ভারতীয় দল এবং বিরাট কোহলিকে নিয়ে যা বললেন তা শুনে সত্যি গর্ব অনুভব করবেন ভারতীয় হয়ে। হ্যাঁ বস, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কি অবিশ্বাস্য কাজ করে নেদারল্যান্ড টিম সাউথ আফ্রিকাকে এত বড় ব্যবধানে হারাতে পারলো, সাউথ আফ্রিকা টিম এই ম্যাচে ঠিক কি ভয়ঙ্কর কারণের জন্য হার ম্যাচ হেরে গেল, এবং ম্যাচ শেষে হাউ হাউ করে কেঁদে নেদারল্যান্ড ক্যাপ্টেন ভারত এবং ভারতীয় টিমকে নিয়ে কি সব বড় কথা বললো তা ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত বাংলাদেশ ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, এবং এইভাবে আরও বিশ্বকাপ ও আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। হ্যাঁ বস, ওডিআই বিশ্বকাপের ইতিহাসে 16 বছর বাদে তার প্রথম জয় পেল নেদারল্যান্ড টিম, আর তাও আবার কোন টিমের বিরুদ্ধে, যে টিম এই 2023 বিশ্বকাপে এ পর্যন্ত 2 ম্যাচ খেলে 2 ম্যাচে বিধ্বংসীভাবে জিতে পয়েন্ট টেবিলসের শীর্ষে অবস্থান করছিল সেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে 38 রানের বিশাল বড় ব্যবধানে। হ্যাঁ বস, এটা সেই নেদারল্যান্ড টিম যে টিম এই বিশ্বকাপ 2023 শুরুর আগে যে কোয়ালিফায়ার ম্যাচ খেলা হয়েছিল সেই কোয়ালিফায়ার ম্যাচে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে হারিয়ে দিয়ে তাদেরকে এই বিশ্বকাপ 2023-এ অংশগ্রহণ করতেই দেয়নি। এটা সেই টিম যে কদিন আগে 2022 টি-20 বিশ্বকাপে এই সাউথ আফ্রিকাকেই একইভাবে হারিয়ে প্রথমবারের জন্য ইতিহাস তৈরি করেছিল, আর তারাই আবার ভারতের মাটিতে খেলতে এসে বিশ্বকাপের ইতিহাসে ধর্মশালার বুকে উঠতে থাকা সাউথ আফ্রিকা টিমকে 38 রানের ব্যবধানে হারিয়ে এক অনন্য নজির তৈরি করল। হ্যাঁ বস, একটা সময় যেখানে এই ম্যাচে নেদারল্যান্ড টিম মাত্র 82 রানে 5 উইকেট হারিয়ে 100 রানে পৌঁছবে কিনা সে নিয়ে সন্দেহ ছিল, সেখানে তারা এই ম্যাচে ক্যাপ্টেন স্কট অ্যাডওয়ার্ডসের বিধ্বংসী 78 রান, ভ্যান্ডার মেরোয়ের 29 রান এবং অয়ন দত্তের 23 রানের সুবাদে তারা কোথায় সেই 100 রান তো দূরের কথা, এই ম্যাচে 8 উইকেট হারিয়ে 245 রানে পৌঁছে যায় 43 ওভারের খেলায়, আর এটাই তাদের ম্যাচ জয়ের সবথেকে বড় কারণ। আর উল্টো দিকে সাউথ আফ্রিকা টিম এই 245 রানকে তাড়া করতে নেমে ঠিক কেনই বা 207 রানে অল আউট হয়ে গেল এবং হেরে গেল সে কথা বললে, এই ম্যাচে তো নেদারল্যান্ডের হয়ে বাস ডিলাডে, ভ্যান্ডার মারোয়ে, ভ্যান বিকের মতো বোলাররা বিধ্বংসীভাবে বোলিং করেই, তার পাশাপাশি এই ম্যাচে সাউথ আফ্রিকা টিম নেদারল্যান্ড টিমের এই রকম অবিশ্বাস্য কামব্যাক দেখে তারা নিজেদের আত্মবিশ্বাসটুকু হারিয়ে ফেলে এবং তারা নিজেদের ন্যাচারাল গেম খেলার বদলে চাপে পড়ে গিয়ে কুইন্টন ডিকুক, রাসে ভ্যান্ডার ডুসন, অ্যাডেন মার্কম, হেনরি ক্লাসেন, ডেভিড মিলারের মতো প্লেয়াররা শুধুমাত্র হতচকিয়ে গিয়ে 38 রানে এই ম্যাচটিকে হেরে যায়। আর যেখানে এইভাবে অবিশ্বাস্য জয়ের পর নেদারল্যান্ড ক্যাপ্টেন স্কট অ্যাডওয়ার্ডস, যিনি এই ম্যাচে 7 নম্বরে খেলতে নেমে বিধ্বংসী 78 রান করেছিল এবং কপিল দেবের রেকর্ড ভেঙে দিয়েছিল, সে হাউ হাউ করে কেঁদে ফেলে এবং ভারতীয় টিমকে অসংখ্য ধন্যবাদ দেয়। হ্যাঁ বস, তিনি তো প্রথমে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি নিতে এসে স্টেডিয়ামে বসে থাকা অসংখ্য ভারতীয় দর্শক যারা ম্যাচ দেখতে এসেছিল শুধুমাত্র নেদারল্যান্ড টিমকে সাপোর্ট করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয় এবং বলেন তিনি দেশ থেকে এত দূরে হওয়া সত্ত্বেও তারা যেভাবে ভালোবাসা পেয়েছে এই দর্শকদের কাছ থেকে তারা আপ্লুত হয়েছে এবং এটাই তাদের সাহায্য করেছে ম্যাচ জিততে। শুধু তাই নয়, তাদের দলে থাকা কিছু ভারতীয় প্লেয়ার যারা বর্তমানে নেদারল্যান্ডের হয়েই খেলছে এবং তাদেরকে এইভাবে কন্ট্রিবিউশন করছে, তিনি তাদের কিছু নাম যেমন অয়ন দত্ত, বিক্রমজিৎ সিং, নিদা মানারু, এদের নামটা তুলেও তিনি ভারতীয় টিমকে ধন্যবাদ জানান এত ভালো এই ম্যাচে সমর্থন জানানোর জন্য। এবং এইভাবে তিনি ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ নিতে এসে ইমোশনাল হয়ে কেঁদে ফেলে এই বিশ্বকাপে আরও কিছু ভারতীয় দর্শকদের এইরকম কিছু রোমাঞ্চকর ম্যাচ উপহার দেওয়ার কথাও তিনি জানান।